নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকে আলোচ্য বিষয় হলো হাতের তলা পায়ের তলা কেন ঘামে এবং কী লক্ষণ এবং কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেলে এর থেকে সহজে সুস্থ হওয়া যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে দেখবেন অনেক সময় কী হয়, হাতের তলা পায়ের তলা ঘামে। হাতের তলা পায়ের তলা ঘামার জন্য খুব কষ্ট হয়, কোনো কিছু ধরতে পারে না। কোনো কিছু ধরলে তার ঘামে ভিজে যায়। ধরুন পরীক্ষার সময় লিখছে, লেখার সময় তার এত ঘাম হয় যে লিখতে পারে না, পরীক্ষার কাগজ ভিজে যায়। কিংবা হাতে কোনো পয়সা বা টাকা ধরে নিয়েছে, দেখবেন পয়সা কিংবা টাকা সহজে ভিজে যাচ্ছে, এত তার ঘাম হয়। এই ঘাম হলে কী হয়, মানসিক দিক দিয়ে খুব কষ্ট থাকে, মানসিক দুশ্চিন্তা থাকে এবং কী করব সারাক্ষণ একটা অস্বস্তি লেগে থাকে। আবার যাদের পায়ের তলা ঘামে তারাও খুব কষ্ট পায়। পায়ের তলা এত ঘামে যে পায়ের মোজা ভিজে যায় এবং পা এবং মোজা দুর্গন্ধ হয়ে যায় এবং লোকের মধ্যে সে মোজা খুলতে পারে না, কারণ মোজা খুললে এত গন্ধ হয় যে নিজেই লজ্জা পায়। সুতরাং হাতের তলা পায়ের তলা ঘামা খুব একটা মারাত্মক লজ্জাজনক ব্যাধি। এই হাতের তলা পায়ের তলা কেন ঘামে, কী জন্য ঘামে সে বিষয় নিয়ে আলোচনা করবো। যে হাতের তলা পায়ের তলা ঘামার একটা প্রধান কারণ হলো অতিরিক্ত কফি কিংবা মদ্যপান করা হয়। সেক্ষেত্রে অনেক সময় কী হয়, আমাদের হাতের তলা পায়ের তলা ঘামতে পারে। হাতের তলা পায়ের তলা ঘামার আরেকটা প্রধান কারণ হলো যে অতিরিক্ত টেনশন। যদি কোনো টেনশন থাকে, মানসিক দুশ্চিন্তা থাকে, কোনো পারিবারিক কোনো অশান্তি থাকে, সেক্ষেত্রে অনেক সময় হাতের তলা পায়ের তলা ঘামতে পারে। এছাড়াও বংশগত কারণ, যদি কারোর বাবা মায়ের যদি হাতের তলা পায়ের তলা ঘামে, সেক্ষেত্রে অনেক সময় সন্তানের মধ্যে ওটা দেখা যায়। অনেক সময় কী হয়, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা অর্থাৎ ওষুধের সাইড এফেক্টের জন্য হাতের তলা পায়ের তলা ঘামতে পারে। মহিলাদের ক্ষেত্রে কী হয়, হরমোনের ডিসব্যালেন্সের জন্য অর্থাৎ মেনোপজের পরে এই সমস্ত লক্ষণ দেখা যায়, অর্থাৎ হাতের তলা পায়ের তলা ঘামার লক্ষণ দেখা যায়। এছাড়া হাইপার গ্লাসেমিয়া বা হাইপোগ্লাসেমিয়া, অনেক সময় লো ব্লাড সুগার কিংবা হাই ব্লাড সুগারের জন্য হাতের তলা পায়ের তলা ঘামতে পারে। এবার আমি আলোচনা করবো তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই তিনটে হোমিওপ্যাথিক মেডিসিন খুব কার্যকরী এই হাতের তলা পায়ের তলা ঘামার ক্ষেত্রে। অনেক সময় চেম্বারে এই সমস্ত অনেক রুগী পাওয়া যায় বা অনেক রুগী আসে তাদের হাতের তলা ঘামে, কারো পায়ের তলা ঘামে। কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করলে এই হাতের তলা পায়ের তলা ঘামা থেকে খুব সহজে সুস্থ হওয়া যায়। হাতের তলা পায়ের তলা ঘামার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন হলো সাইলেসিয়া। এই সাইলেসিয়া খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন হাতের তলা পায়ের তলা ঘামার ক্ষেত্রে। যদি কারো হাতের তলা পায়ের তলা ঘামে বা ঘামে খুব দুর্গন্ধ থাকে, লোকের মধ্যে মোজা খুলতে পারে না, মোজা খুললে এবং তার এত গন্ধ হয় যে নিজে লজ্জা পায়, হাত এত ঘামে যে হাত দিয়ে জল টপটপ করে গড়িয়ে পড়ে, এই সমস্ত লক্ষণ যদি কারোর থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে সাইলেসিয়া। এছাড়া আরও অনেক লক্ষণ থাকা দরকার, যেমন এই সমস্ত লোকেরা কী হয়, খুব আগ্রহী হয় এবং খুব রাগী হয় এবং পায়খানার দিক থেকে এবং তাদের কষ্টকর সমস্যা থাকে, পায়খানা ঠিক মতো হয় না, সবসময় কষ্টকরণে কষ্ট পায়। এছাড়া কী হয়, এই সমস্ত পেশেন্টরা খুব শীতকাতর হয়, অর্থাৎ সবসময় তার গরম খুব কম লাগে। এই সমস্ত লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে সাইলেসিয়া প্রয়োগ করলে খুব সহজে সে সুস্থ হতে পারবে। হাত পা ঘামার ক্ষেত্রে আরেকটা খুব উল্লেখযোগ্য মেডিসিন হলো, সেটা হলো সিপিয়া। এই সিপিয়া হাত পা ঘামার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথিক ওষুধ। যদি কোনো পেশেন্ট টক খেতে পছন্দ করে এবং যদি কোনো পেশেন্ট উদাসীন থাকে, সাংসারিক জীবনে তার কোনো মন থাকে না, সবসময় একটা উদাসীন বোধ কাজ করে, কোনো কাজকর্ম মন বাসে না, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই সিপিয়া। এই হাত পা ঘামার ক্ষেত্রে আরেকটা খুব উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক মেডিসিন, সেটি হলো ক্যালকেরিয়া কার্প। যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে হাতের তলা পায়ের তলা ঘামে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ক্যালকেরিয়া কার্প। এই ক্ষেত্রে কী হয়, রোগী হাতের তলা পায়ের তলা ঘামতে থাকে, এমনকি মাথাও ঘামতে থাকে এবং তারা খুব হেলদি হয়, অল্পতে ঠান্ডা লাগে এবং ডিম খাওয়ার ইচ্ছা খুব প্রবল থাকে। এই সমস্ত লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্প ওষুধ প্রয়োগ করলে খুব সহজেই সুস্থ লাভ হতে পারবে। দেখুন এবার বলি, হোমিওপ্যাথিক ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখনো হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় না। আপনার রোগীর লক্ষণের সঙ্গে যদি হোমিওপ্যাথিক মেডিসিন যদি মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য। সুতরাং যখন হোমিওপ্যাথিক ওষুধ খাবেন সবসময় একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো খাবেন, তাহলে খুব সহজেই আপনি সুস্থ হতে পারবেন এবং ভালো হতে পারবেন। অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো। দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100 000 2444, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন।
এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444 এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন। সুতরাং সবসময় চেষ্টা করবেন 8100222444 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।